মায়ের কথায় অদ্ভুত এক জিনিস রান্না করলাম। আমি তো এই প্রথম রান্না করেছি, প্রথম বাচ্চাদের খাইয়েছি। আপনারা কে কে রান্না করেছেন, কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে নাস্তা দিয়ে এই ভিডিওটি শুরু করে দিলাম। সকালে নাস্তা রুটি করে নিয়েছি, সাথে ডিম পোচ আর চা চুড়োতে বসিয়ে রেখেছি। রুটি শেষ হলে চা নিয়ে আসবো। আর এখনকার যে বৃষ্টির ওয়েদার, এখন চা না হলে চলেই না। বৃষ্টি আমাদের জন্য যতটাই আনন্দের, বন্যায় কবলিত মানুষদের জন্য ততটাই দুঃখের। গতকাল রাত থেকে এত সব ভিডিও চোখের সামনে পড়তেছে, চোখ দিয়ে অঝরেই পানি ঝরে যাচ্ছে। মনে হয় যেন আমি যদি সুপারম্যান হতাম তাহলে গিয়ে সবার পাশে দাঁড়াতাম, সবাইকে হেল্প করতাম। কিন্তু আমি যেহেতু সাধারণ মানুষ, আমার দ্বারা সম্ভব না। তাই আল্লাহর কাছে দোয়াই আমার একমাত্র কাম্য। আমি অনেক দোয়া করি আল্লাহর কাছে, যাতে আল্লাহ পাক তাড়াতাড়ি সবাইকে হেফাজত করে, মানুষদের দুর্দশা যেন তাড়াতাড়ি ঘুচে যায়। মানুষদের সাথে সাথে গরু, ছাগল, হাঁস, মুরগি এরাও পানিতে ভেসে যাচ্ছে। আসলে এগুলো চোখের সামনে যখন দেখি কি বলবো, ওরা তো মানুষ, তাও তো চিৎকার করে কান্না করতে পারে, মানুষের একটা প্রকাশ, মানে ভাষা প্রকাশ করতে পারে, কিন্তু ওরা তো কারো কাছে প্রকাশও করতে পারে না ওদের কষ্টগুলো। যাই হোক, আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখুক, এটাই দোয়া করি। আমার দুপুরে রান্নার জোগাড়যন্ত্র চলছে, এখানে মুরগির মাংস রান্না হবে, তাই আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আদা রসুনটাও পাটায় বেটে নিয়েছি। আর এখানে হলো এই যে এক চুলাতে একটুখানি পোলাও রান্না করেছি, আমরা দুই আড়াইজন মানুষ, সেই জন্য রান্নাও অল্প, তো অল্প একটু পোলাও করে নিয়েছি। আর হলো ছোট একটা ইলিশ মাছ নামিয়ে সেটাও ভিজিয়ে নিয়েছি। ইলিশ মাছটা হলো ভুনা হবে, করল্লার হলো ভাজি করব। তো এই আর কি রান্না বান্না। আমার পোলাওটা তো হয়ে গেছে, আর এদিকে এখন মাংস রান্না করার জন্য আমি এই যে গোটা মশলা দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, এটা দিয়ে মশলা ভালো করে কষিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দেব। তো তার আগে পেঁয়াজ হলো কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর একটু পানি দিয়ে আবার শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। তাই মশলাটা ভালো করে কষানোর পরে আমি এখানে বোম্বাই মরিচ দিয়েছি। এই বোম্বাই মরিচ দিয়ে কেউ কি খেয়েছেন আপনারা কখনো? মাংস রান্নার ক্ষেত্রে বোম্বাই মরিচ ব্যবহার করলে যারা ঝাল পছন্দ করে তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো মুরগির মাংসটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। খাসি মুরগিটা দেখবেন একটু শক্ত টাইপের, রান্না করতে বেশ অনেক সময় লাগে, সেই জন্য প্রেশার কুকারে মাত্র দুইটা সিটি দিলেই কিন্তু হয়ে যায়। তারপর এখানে তেজপাতা, আলু দিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। তারপর হলো পানি, গরম পানি দিয়েছি, এখানে গরম পানি যোগ করলে একটু বেশি ভালো হয়। তো নতুন একটা জিনিস এখানে যোগ করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখানে হলো আমি ইলিশ মাছটা ভুনা করব, সেই জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি সেই ইলিশ মাছটা পুরোটা দিয়ে দিচ্ছি, মানে পানি দিয়ে তারপর দিয়ে দিলাম। এবার জাস্ট এই পিটোপিট করে এটা রান্না করে নেব। আর এখানে এই যে মাংসটা বেশ অনেকটা এই যে হয়ে আসছে, হয়ে আসে নাই এখনও, অনেকটাই রান্না করব। তো এখন আমি সেই আমার গুপ্তধনটা আর কি দিয়ে দিলাম, মায়ের কাছ থেকে শেখা অদ্ভুত জিনিস। এটা আপনারা কে কে খেয়েছেন, এটা মোরগের ভিতরে থাকেন, আপনারা হয়তো অনেকেই চিনেছেন। তো আমি ভিডিওর ভিতরে এরা মানে শুরুতেও দেখিয়েছি। তো এটা হলো, মা বললো এটা খাওয়া যায়, এটা খেলে পরে অনেক শক্তি হয়, তো বাচ্চাদের খাইয়ে দিবি। তো সেই জন্যই মূলত ওটা নিয়ে আর ওটা দিয়ে দিলাম। আমি আসলে এটা কখনো রান্না করিনি, আর এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, মা যেহেতু বলেছে সেই জন্য হলো দিয়ে দিলাম। তো এটা আমার ছানাপোনাকে খাইয়ে দেবো। আর এখানে হলো এই যে করল্লা ভাজা বসিয়ে দিয়েছে, আর করল্লা ভাজা বোম্বাই মরিচ দিয়ে করবো। করল্লা ভাজা বোম্বাই মরিচ দিয়ে করলে জাস্ট অসাধারণ লাগে, চিংড়ি মাছও দেওয়া লাগে না, এটা এমনি এই বোম্বাই মরিচ দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগে। মা আসলে 2 কেজি বোম্বাই মরিচ কিনে এভাবে ফ্রোজেন করে রেখেছে। আসলে আমাদের বোম্বাই মরিচ এত বেশি পছন্দ, আর বরিশালে তো অ্যাভেলেবেল অহরহ পাওয়া যায়, সিজন মতো মা হলো 2 কেজি কিনে রেখে দিয়েছে, এখন এই যে সারা বছর খাবে। আর এখানে আমার মাংস রান্না অনেকটাই হয়ে গেছে, আমি বাস ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম, এখানে করল্লা ভাজাও হয়ে গেছে, আর মাছের তরকারি হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি একদম ক্লিয়ার। এবার আমাদের দুপুরের খাবার পালা, এই যে আমি অলরেডি খেতে বসে পড়েছি, তো আমি প্রথমে খেয়ে নিচ্ছি, কারণ আমার ছানাপোনা বলছিল তারা একটু পরে খাবে, সেই জন্য আমি আগে খেতে নিয়েছি। আর আমার যেটা পছন্দ, মোরগের পাকনা নিয়ে নিলাম, আর চামড়া, মোরগের চামড়া মানে স্কিন, এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মেয়েটা দাঁড়িয়ে ছিল, তাকে বললাম একটু খেয়ে দেখো, এই যে মেয়েটাকেও খাইয়ে দিলাম। আসলে আমি খাওয়া শেষ করে আমার ছানাপোনাকেও খাইয়ে দেবো, আর সেই যে শক্তিশালী জিনিসটা সেটাও খাইয়ে দেবো। এই যে আমার খাওয়া শেষে তাদের জন্য নিয়ে আসলাম সেই আন্ডার ডিম, যেটাই বলেন না কেন, মোরগের ডিম আর কি, সেই মোরগের ডিম দুইটা, এটা এখন তাদের দুজনকে খাইয়ে দিচ্ছে। তাদেরকে বলছিলাম এটা মোরগের ডিম, খেয়ে দেখো অনেক মজা। তো আজকের মতো আল্লাহ হাফেজ।